গ্যাস বিদ্যুৎ সংকটে রীতিমতো ধুঁকছে তৈরি পোশাক শিল্প। বেশি দামে হলেও জ্বালানি চান শিল্প মালিকরা, না হলে ক্রয়াদেশ উঠিয়ে নিতে পারেন আন্তর্জাতিক ক্রেতারা। বিশ্লেষকরা বলছেন, কম গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি বন্ধ করে জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির পাশাপাশি সহজলভ্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়ানো গেলে সংকট কমবে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির দাম প্রায় চার গুণ বেড়ে বিক্রি হচ্ছে $55 থেকে $60, আর এই কারণে স্পট মার্কেট থেকে গত দুই মাসের বেশি সময় ধরে গ্যাস আমদানি বন্ধ রেখেছে সরকার। এমন বাস্তবতায় তৈরি পোশাক কারখানায় দেখা দিয়েছে চরম গ্যাস ও বিদ্যুৎ সংকট, উৎপাদন হুহু করে কমছে। এখন যদি একবার ফিল হয় যে কোনো অর্ডার আমি বিদ্যুৎ গ্যাসের জন্য দিতে পারছি না, তাহলে বাইরেরা কিন্তু অর্ডার প্লেস করবে না, তারা কিন্তু অর্ডার অন্য জায়গায় শিফট করবে। এবং অন্য জায়গায় শিফট করলে বিজনেসটা আবার রিলোকেট করে আনা ইটস নট ইজি, অনেক প্রবলেম হবে। তো সুতরাং আমি মনে করি আমাদেরকে এই জায়গায় মানে সিরিয়াসলি কাজ করা দরকার। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প মেয়াদে সংকটের সমাধান এখনও আছে। ভোলার গ্যাস তো অব্যবহৃত পড়ে আছে, সেই গ্যাস ওরা সিএনজি করে এখানে আনার ব্যবস্থা অনতিবিলম্বে তৈরি করতে হবে। কয়লা বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে বড় পুকুরে, তার উৎপাদন ক্ষমতার ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ উৎপাদনে কয়লার নিজস্ব কয়লার ব্যবহার বাড়িয়ে দিই, তাহলে বিদ্যুতের উৎপাদন খরচও স্টেবল থাকবে। যে বাড়তি গ্যাসের ব্যবহার বিদ্যুতে এটা কমিয়ে দেওয়া যাবে, দিয়ে এটা ইন্ডাস্ট্রিকে দেওয়া যাবে। আর দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে সমুদ্র ও স্থলে ব্যাপক আকারে গ্যাসের অনুসন্ধান চালাতে হবে। প্রতি বছর বাজেটে কমপক্ষে $1 বিলিয়ন বরাদ্দ করে, মানে ডেডিকেটেড ফর গ্যাস অনুসন্ধান করে বছরে কমপক্ষে 10টা অনুসন্ধান করব, তাহলে হয়তো এই ক্রাইসিসটা আমার 27-28 গিয়ে কমবে। তারা বলছেন, জ্বালানি খাতকে বিশেষজ্ঞদের দ্বারা পরিচালন করতে হবে, এতে ঘটবে খাতের উন্নয়ন, কমবে দুর্নীতি। একটা লুণ্ঠন প্রক্রিয়া এস্টাবলিশ করা আছে, সেই প্রক্রিয়া ভেঙে ফেলতে হবে, ভেঙে বিদ্যুৎ উৎপাদন সরবরাহে ভোক্তা বান্ধব প্রক্রিয়া প্রতিষ্ঠিত করতে হবে। আপনার বিশেষজ্ঞ পর্যায়ের কমিটি দিয়ে সরকারের বাইরের লোকজনদেরকে সম্পৃক্ত করে ব্যয় যৌক্তিক করতে হবে এবং জ্বালানি খাতে এই ব্যয় অর্ধেকে কমিয়ে আনা সম্ভব। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।